জয় নিতাই গৌর হরিব, নমস্কার। আজ আমি লাইভে আসার কারণ হচ্ছে গতকাল সনাতনী সম্মিলিত জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে হ্যারাসমেন্ট করার জন্য এবং মামলা দায়ের করে তাকে অ্যারেস্ট করা হয়েছে দিল্লি পুলিশ, সেই সুবাদে আজ আমার লাইভে আসা যে আমাদের এই সম্মিলিত সনাতনী জোটের পক্ষ থেকে যে যে কার্যক্রম আমরা করতে যাচ্ছি এটা অব্যাহত থাকবে না, আমরা চালিয়ে যাব। এবং আমি যেটা জেনেছি আজকে তাকে কোর্টে চালান করে দেবে, চালান করলেও আমাদের দুঃখ, আমার জানবার ইচ্ছা সমস্ত সনাতনী নয়, সমস্ত রাষ্ট্রের কাছে, আমার এই বাংলাদেশি রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্রের অভিভাবক যারা আছে, আইন ও দেশের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি, ইনি তো কোনো ডাকাত নয়, ইনি কোনো চোর নয়। তাহলে একে সাধারণ তুচ্ছ মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা, এটা তো কোনো মামলার মধ্যে নয় এবং সেটা ভুল প্রমাণিত হয়েছে। কোন কারণে তাকে অ্যারেস্ট করা হলো এটা জাতি জানতে চায়, এবং এমনকি তার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, আজকে একাদশী, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তার একাদশী পর্যন্ত গতকাল তাকে খাবার দেওয়া হয়নি, তাকে ঔষধটা পর্যন্ত দেওয়া হয়নি। এটার জন্য বাংলাদেশে যে এত বড় অকৃতজ্ঞ এবং দুষ্ট লোক থাকতে পারে এটা আমার জানা ছিল না। আমরা যে আইনের প্রতি শ্রদ্ধা এবং ভরসা রাখি, সে আইন যদি কোনো কিছু না ভেবে শুধু উস্কানিমূলক কথার প্রলোভনে পড়ে তারা যদি একটা জাতির প্রতি নিপীড়ন এবং নির্যাতনের সেই কাজটা তারাই করে যায়, তাহলে আমাদের কি আইনের প্রতি শ্রদ্ধা থাকবে? আইনের প্রতি কি আমাদের ভালোবাসা থাকবে? আমরা কি এদের প্রতি কোনো ভরসা রাখতে পারবো? পারবো না। তাহলে আমি আশা রাখবো অতি সত্বর আজকে দিনের মধ্যেই বিবেচনা করিয়া চিন্ময় কৃষ্ণ দাসকে অব্যাহতি দেওয়া হোক এবং সেই মামলা প্রত্যাহার করা হোক। আর দ্বিতীয়তে আমাদের সারা বাংলাদেশে যেখানে সনাতনী সম্মিলিত জোটের ভক্তবৃন্দ এবং যারা চিন্ময় কৃষ্ণকে চান এবং আমাদেরকে চান যে সনাতনী সুস্থ রাখার জন্য, সনাতনী জাতিকে নিরাপদে রাখার জন্য যারা কাজ করছে তাদের যারা চান, আমাদের মানববন্ধন করব বটে, কিন্তু সবাইকে আমি বলে দিতে চাই, কিছু দুষ্ট প্রকৃতির লোক, কিছু সন্ত্রাসী লোক আমাদের এই সমাবেশের মধ্যে ঢুকে রাষ্ট্রের সম্পদকে নষ্ট করার জন্য এবং আমাদের দোষী সাব্যস্ত করার জন্য, সন্ত্রাসী তৈরি করার জন্য, এরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার জন্য এরা একটা চক্রান্ত চালাচ্ছে। এটা আমার কাছে নিউজ এবং আমার কাছে কিছু গোপন তথ্য আছে। এরা যাতে এটা না করতে পারে আমাদের সদা সর্বক্ষণ অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে এবং যেখানে যেখানে সমাবেশ হোক না কেন, যেন আমাদের বহিরাগমন শক্তি এবং যারা কিছু রাজনৈতিক দলভুক্ত, যারা নিজেদের স্বার্থ কায়েম করার জন্য এখন সনাতনীদের হটাও, এই সনাতনীদের না হটালে তারা নিজেরা সম্পদ লুটে নিতে পারবে না এবং রাষ্ট্রের সম্পদ চুরি করে খেতে পারবে না। দেখছে যে এখানে সাধুসন্ত এসে গেছে, সাধুসন্তরা কখনো চোর নয় আর সাধুরা কখনো বাটপার নয়। এই বাটপাড়ি চর্যবৃত্তকে পড়ে খেতে হলে এদেরকে না দমালে খাওয়া যাবে না। এজন্য আমাদের এই সনাতনী জাগরণ মঞ্চ এবং সনাতনী সম্মিলিত জোটকে যেন এরা কাজ না করতে পারে, যেন এরা দাঁড়াতে না পারে, এই সুবাদে কুচক্রমহল তারা আমাদের পিছনে লেগেছে, যাতে আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখতে না পারে। কারণ 30 লক্ষ লোক শহীদ হয়েছিল 71-এর সময়, আর এবার আমরা তো 3 কোটি সনাতনী আছি, এর মধ্যে 2-4টে তো মির্জাপুরের মতো থাকবে, তাদেরকে নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি যারা সরল সহজ সনাতনী আছে, যারা নির্যাতন নিপীড়িত, যারা অবহেলিত, তাদের নিয়ে ভাবছি। কিন্তু এই যারা মির্জাপুরের দলে নাম লিখিয়েছে এদেরকে নিয়ে আমরা ভাবি না। তবে আমি সমস্ত সনাতনীদের কাছে, যারা বাংলাদেশের যেখানে যে অবস্থানে আছেন, আমি করজোরে বিনীত প্রার্থনা করছি, আমরা চিন্ময় কৃষ্ণের জন্য আমরা লড়াই করে যাব এবং জাতির জন্য লড়াই করে যাব, সেটা অস্ত্র দিয়ে নয়, আমাদের জ্ঞান বিবেক এবং ভালোবাসা দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছিয়ে যাব, যাতে আগামী দিনগুলো মানুষে জানুক যে সনাতনীরা কোনো সন্ত্রাসী নয়। আর আমাদের এই গতকাল যে ছেলেগুলোকে মেরেছে এরাও একটা কুচক্রমহলকারী, এদের ভিডিও ফুটেজগুলো ভালো করে রেখে দিতে হবে। এটা কোন দেশে, বাংলাদেশের আইন কতটা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবাই এক প্রকার নয়, যারা এখন ক্ষমতাসীন দলের কাছে যারা বিক্রি হয়ে যাচ্ছে তারা এখনো বুঝতেছে না, যারা প্রকাশ্যে দেবালোকে সনাতনীদের হত্যা করার হুমকি দিল তাদেরকে একজনকে অ্যারেস্ট করা হলো না, তাদেরকে আইনের আওতাভুক্ত আনা হলো না, অথচ চিন্ময় কৃষ্ণ দাস কোনো কথা না বলেই তারা আমাদেরকে যে কাজগুলো করেছে এটা সম্পূর্ণ অন্যায়। সনাতন সমাবেশ কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি হয়নি, জনগণের কোনো ক্ষতি হয়নি, তাহলে কেন সমাবেশের বাধা এবং গ্রেপ্তার হবে? আমরা তো সনাতনীদের তো কোনো রাষ্ট্রের সম্পদ নষ্ট করিনি, রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করছে তারা আজকে রাষ্ট্র সিংহাসনে কী করে বসে থাকে? যারা রাষ্ট্রের সম্পদকে চুরি করে নিয়েছে
যখন 5ই আগস্টের পরে যখন সরকার পতন হলো, স্বাধীনতার নামে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে যারা লুটে খেয়েছে তারা আজকে বড় বড় রিক্সা দিচ্ছে, তারা বড় বড় প্রতিষ্ঠানে বসে আছে, তারা বড় বড় জায়গায় বসে আছে, তাদের আইনের আওতায় না এনে এই রাষ্ট্রীয় সম্পদগুলো কোথায় গেল? সরকার পতন হয়েছে, এই সম্পদগুলো তো সরকারের নয়, এই সম্পদটা আমাদের রাষ্ট্রের, আমার আপনার সবার। কিন্তু হে বাংলাদেশি জনগণ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা কথা নয়, রাষ্ট্রীয় সম্পদ তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার। তাহলে যারা রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করলো তাদের বিচার হচ্ছে না, অথচ যারা রাষ্ট্রের জন্য, যারা সম্মান রাষ্ট্রকে সম্মান প্রদানের জন্য এবং আইনকে সম্মান দেখানোর জন্য আমরা যারা কাজ করে যাচ্ছি আমাদেরকে নির্যাতন সহ্য করতে হচ্ছে। আমাদের এমনকি একটা ঔষধ পর্যন্ত কালকে দেওয়া হয়নি চিন্ময় কৃষ্ণদাসকে। এটা কি নির্ভরতা নয়? এটা কি মনুষ্যত্ব? এটা কি বাঙালির পরিচয়? এটা কি আইনের পরিচয়? এটা কি রাষ্ট্রপ্রেমিকের পরিচয়? এটা কি রাষ্ট্রদ্রোহীর পরিচয় নয়? সে কি এমন কি করেছে? সে কি জঙ্গি সংগঠন? যারা জঙ্গি সংগঠনের সাথে পাকিস্তানিদের সাথে কাজ করছে, যারা পাকিস্তানের সাথে লিঙ্ক আছে, তারা কি করে উপর মহলে উচ্চ পদস্থ কর্মচারী হিসেবে উচ্চ জায়গায় বসে আছে? তাদের কেন আইনের আওতাভুক্ত আনা হচ্ছে না? তাদের কেন হোক অতি অনতিবিলম্বে একেবারে অতি সত্বর চিন্ময় কৃষ্ণকে আমাদের এই মাঝে দিয়ে দেওয়া হোক এবং তার সমস্ত নিঃস্বার্থে তার সমস্ত মামলা প্রত্যাহার করা হোক, এবং যাদের নির্দেশে আমরাও এখনও কিছু পেয়ে গেছি আমরাও যাচ্ছি, এবং সনাতনীদের মধ্যে কিছু মির্জাফরের সৃষ্টি হয়েছে, এই মির্জাফরগুলো কেউ জানিয়ে দিতে চাই। আজকে তুমি যাদের সাথে হাত মিলাতে যাচ্ছ এবং তোমরা হাত মিলিয়ে যদি চিন্ময়ের সাথে ইসকনের কোনো মনোদ্বন্দ্ব থাকে সেটা ইসকন নিজে গোপনে বসে মিটিয়ে নেবে, কিন্তু সনাতনীকে বিপদে ফেলার জন্য চিন্ময়কের পিছনে যদি কোনো ষড়যন্ত্র, যদি কোনো ইসকনের সাধুরও থাকে, আমার ভাইয়েরও থাকে, তাহলে তাকেও কিন্তু ছাড় দেওয়া হবে না, এটাও কিন্তু এই জনগণ ছাড়বে না। জনগণ কিন্তু এটা কিন্তু তার প্রতি কিন্তু ক্ষুব্ধ হবে এবং সেটা কিন্তু আমরা ট্যাকেল দিতে পারবো না। জনগণ সততা চায়, জনগণ সত্য চায়, ন্যায়ের প্রতীক হিসাবে কাজ চায়, তারা অন্যায়ের প্রতীক হিসাবে চায় না। জনগণ এই বাংলাদেশকে, জনগণ চাইলে অনেক কিছু করতে পারে, জনগণের উদ্দেশ্যে কিছু নয়, এটা জেনে রাখবেন। একজন চিন্ময় কৃষ্ণকে, একজন গোপীনাথকে, একজন কুশলবরণকে হত্যাই নয় করে ফেলবেন, কিন্তু লাখো লাখো কোটি কোটি কুশলবরণ চক্রবর্তী, চিন্ময় কৃষ্ণ, গোপীনাথ দাঁড়িয়ে যাবে। এটা নিয়ে কিন্তু কেউ ভয় পাবার নয়। সারা বাংলাদেশের সনাতনীদের বলতে চাই, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে না, কার্যক্রম এগিয়ে যাবে, কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত করার জন্য কুচক্রমহলকারী কিছু সন্ত্রাসী লোক কিছু এই রাষ্ট্রের সম্পদকে নষ্ট করিয়া আমাদের প্রতি দোষ চাপাবার জন্য চেষ্টা করছেন, এটা যেন না হয়। প্রতিটা ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে বলছি, বাবা যেখানে যে থাকুক নিরাপদে থাকুক, সুস্থ থাকুক, এবং যারা আমাদের প্রতি অন্যায় অত্যাচার করছে অতিশীত সত্ত্বর তাদের পতন হবেই, ভগবানের তরফ থেকে তাদের পতন করে দেবেই। এরা কোনোদিন, কোনো অন্যায়কারী কোনোদিন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি। আমরা কোনো জনগণকে উস্কানি দিচ্ছি না, আমরা ন্যায্য অধিকার দাবি রাখতে আমরা রাষ্ট্রপতি নেমেছি। সাধু সন্তের ছেলে মেয়ে নেই, আর যারা রাজপ্রাসাদ করছে, যারা গাড়ি করছে, বাড়ি করছে, আমাদের এমন কোনো বাড়ি গাড়ি নেই। আসুন দুদক লাগিয়ে দিয়ে আমাকে চেক করা হোক, আমরা নিজেরা দুমুঠো খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আমরা শুধু এখন একবার কিংবা দুবার দুটো খেয়ে জীবন ধারণ করে আমরা আমার সনাতনী রক্ষার কাজে লেগেছি, কিন্তু আমাদের পিছনে কেন এই যে প্রশাসন লেগেছে? তাহলে কি প্রশাসন বসবো কুচক্রমহলের সাথে হাত মিলিয়েছে? প্রশাসনকে শুদ্ধা করি, কিন্তু এমন যদি কর্ম করা হয় তাহলে কিন্তু জনগণ ছাড়বে না, জনগণ কিন্তু ছাড়বে না। এটা ভেবে তারপরে আপনারা এগিয়ে যান। আমি প্রতিটা মানবকে বলছি, প্রতিটা সনাতনী নয় শুধু, বাংলার প্রতিটা জনগণকে বলছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আপনারা এখনও বিবেচনা, বিবেকের মধ্য দিয়ে বিবেচনা করুন। কারা বাংলার দাঙ্গা বাজিয়েছে, কারা অত্যাচার করেছে, কারা ধর্ষণ করেছে, এগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করুন। আজকে ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর সাধুদেরকে গ্রেপ্তার করা হয়, এটা কি বাংলার নীতি? এটা কি আইনের নীতি? এটা আইনের নীতি হতে পারে না। তাই আমি বলতে চাই যে আপনারা যেখানে যে কাজটা করবেন একটু ভেবে চিন্তা করাটা দরকার ছিল। এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা বাংলার জনগণ ক্ষিপ্ত হলে কিন্তু পালাবার পথ থাকবে না। বাংলার জনগণ যদি একবার চিনে যায়, এই মুখগুলো যদি একবার চিনতে পারে, তাহলে কিন্তু পালাবার সময় থাকবে না, এটা কিন্তু বুঝে নেবেন। আর দীর্ঘায়ী করব না, আর সমস্ত আমি আবারও অনুরোধ করছি, সমস্ত সনাতনী এই সম্মিলিত মহাজোটে এবং জোটের সাথে যারা কাজ করছেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এবং আমার বাবাদের ছোট ছেলেমেয়েদের বলছি, বাবা কেউ কখনো অনধিকার চর্চার আমাদের দরকার নেই। আমরা মানববন্ধন করব, আমরা প্রতিটা থানায়, প্রতিটা জেলায় প্রয়োজন বোধে যত সময় পর্যন্ত চিন্ময় কৃষ্ণকে আমাদের হাতে তুলে না দেওয়া হবে, আমাদেরকে ছেড়ে তাকে অব্যাহতি না দেওয়া হবে, আর তাকে যদি হত্যা করা হয় কিংবা হত্যার ষড়যন্ত্র করা হয়, তাহলে এই বাংলার বুকে আমরা প্রত্যেকটা, এবং তাকে যদি নির্যাতন এবং টর্চারিং করা হয় আমরা প্রত্যেকটা রাস্তাঘাট অবরোধ করে শুয়ে পড়ব। কত মারবে? 3 কোটি এখনো যদি হিসাবে যদি 3 কোটি বাংলায় থেকে থাকি, না হলে 200 লোক
আমাদের বিরুদ্ধে কাজ করবে, কারণ তারা মিথ্যাকর হয়ে গেছে, রক্তের সাথে বেইমানি করবে। এই রক্তচোষা বেইমানগুলোকে আমরা আশ্রয় দেবো না। তা বাদে যত 3 কোটির মধ্যে যত সনাতনী আছে আমরা রাজপথে নেমে যাবো, আমরা রাস্তায় রাস্তায় শুয়ে পড়বো, সারা ঢাকা শহরকে আমরা ঘেরাও করে আমরা শুয়ে পড়বো, যত সময় পর্যন্ত চিন্ময় কৃষ্ণকে অব্যাহতি না দেওয়া হবে এবং এই ষড়যন্ত্রের চক্র মহল থেকে আমাদেরকে নিষ্কৃতি না দেওয়া হবে। এবং আমাদের প্রতিটা সমাবেশকে যদি বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা যত বাধা দেবে আমরা ততটা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আর যত সময় পর্যন্ত তারা আমাদের নিরাপত্তা দিয়ে আমাদের সমাবেশ, আমরা কোনো বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সম্পদ এবং আইনের বিরুদ্ধে নয়, কোনো রাজার বিরুদ্ধে নয়, কোনো আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা একটাই বিরুদ্ধে, আমাদের নিজের বাঁচার তাগিদে আমরা কথা বলছি, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়। এতবার আমি বলেছি, যদি জামাতে ইসলাম চায় যে আমাদের এই 8 দফা দাবি তারা বাস্তবায়ন করুক, আমরা জামাতে ইসলামের হয়ে কথা বলবো, এতে আমার কোনো সন্দেহ নেই, আমার একটু বিন্দু মাত্র আমি এক পা ফুটে যাবো না। কিন্তু যত সময় পর্যন্ত এই বাংলার বুকে ক্ষমতাসীন দল আমাদের নিরাপত্তা দিতে পারবে না, আমরা সেই দলের কথা বলবো না এবং সেই দলের সাথে আমরা কোনো মিট হতে পারবো না। আমরা সনাতনী, আমরা আলাদাভাবে চলার চেষ্টা করবো। আর যদি আমাদেরকে বাদ দিয়ে, সনাতনীকে বাদ দিয়ে যদি কোনো রাষ্ট্রের ইলেকশন কিংবা কোনো নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে আমরা ওই নির্বাচনকে প্রত্যাহার করে আমরা আমাদের মতেই চলবো। কোনো একটা সনাতনী কোনো ভোট কেন্দ্রে যাওয়ার আমরা সিদ্ধান্ত বানচাল করে দেবো, আমরা যাবো না। যদি আমাদের 8 দফা দাবি সাথে আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য যদি কোনো কুচক্র মহল কাজ করে, আমরা যদি কোনোভাবে এটাকে আমাদের কর্ণগোচর হয় এবং আমরা যদি এটা সত্যতা প্রমাণ পাই, তাহলে আমরা কোনোদিনই সেই নির্বাচনকে আমরা গ্রহণ করব না। জয়ন্তাই জয় গৌরীগুলো, যে যেখানে আছেন সুন্দর এবং সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং চোখ কান খোলা রেখে চলবেন এবং নিরস্ত্রভাবে আমাদের বাকযুদ্ধের মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করবার চাই। জয় নিতাই জয় গৌরী।